ঢাকায় ব্যস্ত মার্কিন পর্যবেক্ষকরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের যুক্তি উপস্থাপন বিএনপির অবস্থান ব্যাখ্যা করল আওয়ামী লীগ মৃত্যুঝুঁকিতে খালেদা জিয়া দেশে আর কোনো চিকিৎসা নেই তার বলছেন চিকিৎসকরা যে কোনো সময় অঘটনের শঙ্কা দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ প্রতিনিধি দলের সাথে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক করেছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে এবং নির্বাচনের পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল এরই অংশ হিসেবে সোমবার সকালে বিএনপি নেতাদের সাথে প্রায় দেড় ঘণ্টার বৈঠক করেন মার্কিন পর্যবেক্ষক দল নেতৃত্ব দেন দক্ষিণ এশিয়া বিষয়ক সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কল এফ ইন্ডারফার্ত বিএনপির পক্ষ থেকে জানানো হয় গত দুটি নির্বাচন প্রশ্নবিদ্ধ এই পরিস্থিতিতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিকল্প নেই বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তাদের কথাগুলো লক্ষ্য করুন তারা কি বলছে গ্রহণযোগ্য নিরপেক্ষ আন্তর্জাতিক মানের বিশ্বাসযোগ্য অংশীদারিত্বমূলক নির্বাচনের কথা বলছে এটার সাথে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অথবা নিরপেক্ষ সরকারের কোনো ব্যবধান নাই অর্থাৎ বর্তমানে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হলে এগুলো এই বিষয়গুলো যেটা তারা বলছে এটা হবে না এখানে গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য নিরপেক্ষ অংশগ্রহণমূলক আন্তর্জাতিক মানের নির্বাচন বর্তমান সরকারের অধীনে হবে না বলেই তো তারা কথাগুলো বলছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী প্রতিনিধি দল বেলা ১২টার দিকে রাজধানীর বনানীর শেরাটন হোটেলে এ বৈঠক শুরু হয় এতে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফারুক খান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মি আহমেদ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ ও কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে মারিয়া চিন বিনতে আবদুল্লার নেতৃত্বে অংশ নিয়েছেন একটি প্রতিনিধি দল দর্শক এই বৈঠকের খবর রাখছেন আমাদের সিনিয়র রিপোর্টার সৈয়দ আব্দুল মোহিত সরাসরি কথা বলবো তার সাথে মোহিত মোহিত বৈঠকে কি নিয়ে আলোচনা হচ্ছে আপনি কি সেই বিষয়ে কিছু জানতে পেরেছেন রেহনুমা আপনি জানেন যে দুপুর ১২:৩০ নাগাদ বাংলাদেশে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল সেই বৈঠক শুরু হয়েছে সে বৈঠক এখনও চলছে আমরা যতটুকু জেনেছি যে আওয়ামী লীগের পক্ষ থেকে আগামী নির্বাচনকে যে অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু করার বিষয়ে তাদের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি সেটি সেই বৈঠকে আলোচনায় প্রাধান্য পেয়েছে পাশাপাশি আগামী নির্বাচনে যে ধরনের শর্ত অর্থাৎ পর্যবেক্ষকরা কী ধরনের নিরাপত্তা পাবে তারা কী ধরনের কাজ করতে পারবে নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে কি না সেই বিষয়গুলো আওয়ামী লীগের কাছে জানতে চাওয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে সেই বিষয়টি নিশ্চিত যেহেতু এখন পর্যন্ত বৈঠক শেষ হয়নি বৈঠকের পর একটা ব্রিফিং করার কথা রয়েছে আমরা সেই ব্রিফিংয়ের প্রস্তুতি দেখতে পাচ্ছি সেই ব্রিফিংয়ের হলেই আমরা বিস্তারিত জানাতে পারবো তবে আপনাকে জানিয়ে রাখি যে যুক্তরাষ্ট্রের নিজস্ব অর্থায়নে অর্থাৎ IRI এবং DNI এই যে দুটি দল দুই দলের পক্ষে একটি প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল তারা ঢাকায় অবস্থান করছেন তারা আওয়ামী লীগের সাথে যেমন কথা বলছেন এবং বিএনপি সহ বিভিন্ন সমমনা রাজনৈতিক দল এবং যারা সুশীল সমাজ রয়েছে তাদের সাথে কথা বলেছেন সব মিলে সব সারসংক্ষেপ তারা ওয়াশিংটনে গিয়ে ফিরে সেই রিপোর্ট দেবেন তারই ভিত্তিতে আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্র এই আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে কি না তখন নিশ্চিত হওয়া যাবে তো বৈঠক চলছে বৈঠকের পর বৈঠকের বিস্তারিত জানালে আমরা সেই বিষয়টি আপনাদের অবগত করব রেহনুমা মোহিত আপনাকে ধন্যবাদ
মৃত্যু ঝুঁকিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশে তার আর কোনো চিকিৎসা নেই জানিয়েছেন তার চিকিৎসকরা। তারা বলেন এই মুহূর্তে বেগম জিয়ার বড় অসুখ লিভার সিরোসিস, যেটি সমাধান করতে হলে অবশ্যই দেশের বাইরে নিতে হবে, নইলে কখন কি ঘটবে বলা যাচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন সিকান্দার রহমান। 2021 সালে কারাবন্দী অবস্থায় করোনা আক্রান্তের সময়ই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিভার সিরোসিস ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য তখন তাকে দ্রুত দেশের বাইরে নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা, আমল পায়নি পরামর্শটি। আইনি জটিলতার সাথে বাড়তে থাকে বেগম জিয়ার শারীরিক জটিলতাও, ভর করে হৃদরোগ, আর্থ্রাইটিস, কিডনি সমস্যা, ডায়াবেটিস সহ আরও নানা রোগ। লিভার সিরোসিসের চিকিৎসায় নানা চেষ্টা হলেও বাংলাদেশে জটিল এই রোগটির চিকিৎসার সীমাবদ্ধতা রয়েছে, ফলে কদিন পরপর হাসপাতালে ভর্তি হতে হয় বেগম জিয়াকে। এক পর্যায়ে ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ে, হয় রক্তক্ষরণ, পেটে জমে যায় পানি। এমন একটা অবস্থায় আমরা উপনীত হয়েছি যে অবস্থায় এখন পরবর্তীতে আমাদের সমস্ত চিকিৎসার অপশনগুলো সবগুলো প্রায় শেষ হয়ে এসছে আর আমাদের হাতে কোনো অপশন নাই। যদি আমরা 2 বছর আগে টিপস প্রসিজিওরটা করতে পারতাম, তাহলে আজকে ওনার পেটে এবং বুকে কোনো পানি জমা হতো না, ওনার পেটে কোনো রক্তক্ষরণ হতো না। পেটে পানি আসা, সেটা লিভার সিরোসিসের আরেকটি জটিলতা, বুকে পানি আসা আরেকটি মারাত্মক জটিলতা, এবং এই যে পেটের পানির ইনফেকশন হোক, সেটা অত্যন্ত জটিল অবস্থা এই লিভার সিরোসিসের, যেখানে মৃত্যু ঝুঁকি অত্যন্ত বেশি। চিকিৎসকরা জানান এই মুহূর্তে লিভার ট্রান্সপ্লান্টই বেগম খালেদা জিয়ার মূল চিকিৎসা, তবে বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্টের নির্ভরযোগ্য কোনো সেট আপ নেই, যার জন্য দ্রুত দেশের বাইরের উন্নত সেন্টারে নেয়ার পরামর্শ চিকিৎসকদের। আমি খালেদা জিয়া বলছি না, ওনার মতো একটা ক্রিটিক্যাল পেশেন্ট আমরা এখানে ট্রান্সপ্লান্টেশন করতে পারবো না। আমাদের এখানে ট্রান্সপ্লান্টেশন এরকম সেট আপ নাই, আমাদের ম্যান পাওয়ার নাই, আমাদের এখানে সার্জনও নাই এরকম। তো সুতরাং যা কিছু আমাদের সার্জারি হয়েছে বাইরে থেকে এনে, তাও এরকম মানে ছিটে ফুটে কয়েকটা। তো সুতরাং এখানে যতক্ষণ পর্যন্ত রুটিনলি প্রপারলি ট্রান্সপ্লান্ট না হয়, আমি এবং আমার পেশেন্টও, আমার যেমন আত্মীয়, আমার যদি কেউ, আমার যদি কিছু হয়, আই উড নট গো ফর ইট। যদি আমরা করতে পারি তাহলে তার জন্য তার জীবন মানের অনেক উন্নতি হবে, এক নম্বর। আর লিভার ট্রান্সপ্লান্টেশন করতে পারলে তো আরও আরও অনেক ভালো, এবং মনে হয় তার আরও বেশ কয়েক বছর আমাদের মধ্যে সুস্থ থাকতে পারবে। সুতরাং এই মুহূর্তে তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়াটা অতীব জরুরি, এবং সেটা কোথায় নেবে সেটা হয়তো একটা বিশেষ চিন্তা বিষয় হইতে পারবে, কোন জায়গায় কোন সেন্টারে যাবে সেটা পরবর্তী বিবেচনার বিষয়। আগে কথা থাকে বাইরে নেওয়ার সুযোগ একটা তৈরি করতে হবে, যে সুযোগ দিয়ে উনি যে ওনার জীবনের বাকি সময়টুকু যাতে উনি আরো রিলেটিভলি সুস্থ থাকতে পারেন সেটার চেষ্টা করেন। চিকিৎসকরা আশা করেন উপযুক্ত চিকিৎসা পেলে বেগম খালেদা জিয়া আরও অনেকদিন সুস্থ থাকতে পারবেন। তার চিকিৎসার জন্য এখন প্রতিটি সময় গুরুত্বপূর্ণ বলে মনে করেন চিকিৎসকরা। সিকান্দার রহমান, বাংলাভিশন, ঢাকা। সরকারের পদত্যাগ, বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশি চিকিৎসার দাবিতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুর কলেজ মোড় থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের সড়ক ঘুরে কাথুলি বাসস্ট্যান্ড পৌর কলেজ এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে কলেজ মোড়ের সমাবেশে বক্তারা বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। পটুয়াখালী শহরের বনানী এলাকা থেকে বিএনপির মিছিল বের হয়ে সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়। সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আসে। বক্তারা এক দাবি আদায় নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান। ঝিনাইদহ প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে শহরের হাটের রাস্তায় সমাবেশ করেন দলীয় নেতাকর্মীরা। ঝালকাঠিতে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আসে। সমাবেশ ও মিছিল করেছে নেত্রকোনা জেলা পিএনপি। শহরের বনোয়াপাড়া এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন। খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। মানিকগঞ্জ শহরের বেউথা চৌরাস্তা মোড় থেকে মিছিল বের হয়ে পরে সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক। এতে মন্ত্রিপরিষদের সদস্য সংশ্লিষ্ট বিভাগের সচিবরা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধানমন্ত্রীর জাতিসংঘে ভাষণ ও সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়ামের রেপ্লিকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান। বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্যরা পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করেন। চট্টগ্রামের পতেঙ্গার লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণে ড্যানিশ শিপিং ও লজিস্টিক প্রতিষ্ঠান মার্সকের প্রস্তাবে সায় দিয়েছে চট্টগ্রাম বন্দর। শিপিং ব্যবসায়ীরা বলছেন, এখানে বিদেশি বিনিয়োগ কার্যকর হলে প্রতিযোগিতা তৈরির পাশাপাশি ডলার সংকট কাটিয়ে উঠতে ইতিবাচক ভূমিকা রাখবে। দেশের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে যাচাই বাছাই ও শর্ত নির্ধারণের তাগিদ দিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট। কর্ণফুলী নদীর মোহনার কাছাকাছি লালদিয়াচরে প্রায় 60 একর জায়গা দখলদারদের কাছ থেকে 2 বছর আগে উদ্ধার করেছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সক্ষমতা বাড়াতে এই জমি নিজেরাই ব্যবহার করতে চেয়েছিল বন্দর কর্তৃপক্ষ। কিন্তু করোনা ও বৈশ্বিক মন্দায় মাতারবাড়ি বন্দর, বে টার্মিনালের মতো পুরনো প্রকল্পগুলো শেষ করার আগে সেখানে নতুন করে কর্মযজ্ঞ শুরু করতে চায় না তারা। দেশের আর্থিক মন্দায় নিজেদের চাইতে বিদেশি বিনিয়োগকে ভালো মনে করছে সরকার। লালদিয়ায় আধুনিক টার্মিনাল বানাতে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দিয়েছে ডেনিশ প্রতিষ্ঠান মার্স্ক। এতে ইতিবাচক সাড়া দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সরকারি অনুমোদন পেলে আমরা পরবর্তী কার্যক্রমটা শুরু হবে। এটা কি ভিত্তিতে হবে, এটা কি জিটুজিতে হবে নাকি এটা জেবির মাধ্যমে হবে, এই বিষয়গুলা আমরা একটা সিদ্ধান্তের অপেক্ষায় আছি। এটা সরকারি সিদ্ধান্ত পেলে আমরা সেভাবে তাদের সাথে একটা চুক্তিতে বা এমওইউতে যাব। শিপিং এজেন্টরা বলছেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই শিপিং প্রতিষ্ঠানের বাংলাদেশে বিনিয়োগের খবর আশা জাগানিয়া। মার্ক্স লাইনের একটা হিউজ ভলিউম আছে, সেই ভলিউমটা যদি তারা ওই টার্মিনালে শুধু যদি তারাই যদি টার্মিনাল অপারেট করে, তাদের ভলিউমে যদি করে, যদিও বাইরের অপশন তো অবশ্যই থাকবে, ওটা করলেও কিন্তু পোর্ট অনেক ইজ হয়ে যাবে। পোর্টে যে জাহাজের জট আরও কমে যাবে, তখন নতুন নতুন আরও যদি জাহাজ আসে প্রোডাক্টিভিটি বাড়বে। এদিকে প্রতিষ্ঠানটির সাথে কর্মপদ্ধতি নির্ধারণের ক্ষেত্রে দেশ ও বন্দরের স্বার্থকে গুরুত্ব দিয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বন্দর ব্যবহারকারীরা। আরটিএসএস পোর্ট সৃষ্টি হবে, তাহলে সেক্ষেত্রে চট্টগ্রাম বন্দরটাই সোজাসুজি কথা বেকার বসে থাকবে, কারণ ওখানে ওরা ওদের বাড়তেই ওদের জাহাজগুলি উড়াবে। তো সেটা আমি মনে করি জাতীয় স্বার্থে কতটুকু সমীচীন হবে, কারণ অ্যাসেস পোর্টের ক্ষেত্রে একই অবস্থায় সুপ্রিম কোর্টের একটা রায়, সেটা বাতিল হয়ে গেছে। আমি মনে করি যারা এটা দেওয়ার চিন্তা ভাবনা করছে তারা সেই জিনিসটি আবার চিন্তা করবে, চট্টগ্রাম বন্দরের কোনো ক্ষতি হচ্ছে কিনা। নির্মাণ কাজ শেষ হওয়া বন্দরের পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পিসিটি পরিচালনায় সৌদি আরবের রেড সি গেটওয়ের সাথে কথাবার্তা প্রায় শেষ পর্যায়ে। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেক পাচ্ছে নিয়ে। ঢাকায় ব্যস্ত মার্কিন পর্যবেক্ষকরা, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যুক্তি উপস্থাপন বিএনপির অবস্থান ব্যাখ্যা করল আওয়ামী লীগ। মৃত্যু ঝুঁকিতে খালেদা জিয়া, দেশে আর কোনো চিকিৎসা নেই তার বলছেন চিকিৎসকরা, যে কোনো সময় অঘটনের শঙ্কা। এই ছিল এখনকার মতো পরের সংবাদ। বিকেল 4টায় এর আগে 3টায় রয়েছে নিউজ টপটান, দেখার মতো রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজ, এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ সবাইকে।